দর্শক, আপনারা দেখছেন জেলা ফুটবল। আর জেলা ফুটবলে আমি আসমাউল, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি প্রাচ্য ভারতীয় স্টেডিয়াম অর্থাৎ DUIM এর যে শুরু হয়েছিল গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু মাঠটিকে পুরোটা দেখানোর জন্য। আর আমরা পেয়ে গেছি এখন DUIM ক্লাবের সম্পাদক মাননীয় সুকুমার চ্যাটার্জি মহাশয়, ওনার সঙ্গে আমরা এখন একটু কথা বলে নেব। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে মাঠের কাজ প্রায় সম্পূর্ণ হতে চলেছে। আমরা এখন কথা বলে নেব DUIM ক্লাবের সম্পাদক সুকুমার চ্যাটার্জি মহাশয়ের সঙ্গে, কতটা প্রস্তুত রয়েছে এই টুর্নামেন্টের। আচ্ছা সুকুমারদা, সর্বপ্রথমেই আপনাদের কাছে আসব। আমরা দেখতেই পাচ্ছি যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ প্রায় শেষের দিকে। আগামীকাল আপনাদের কী কর্মসূচি রয়েছে? আজ তো সোমবার, মঙ্গলবার অর্থাৎ 15ই ফেব্রুয়ারি এবং 16ই ফেব্রুয়ারি দুটি খেলা রয়েছে। কতটা প্রস্তুত বা কী অবস্থায় রয়েছে, কোন কোন দল খেলছে আগামীকাল? আগামীকাল অংশগ্রহণ করবে, প্রথম সেমিফাইনাল অংশগ্রহণ করবে রেনবো অ্যাথলেটিক ক্লাব বনাম বালিপ্রতিভা ক্লাব। দুটোই আমাদের এখানকার মানে খুব দুর্ধর্ষপূর্ণ দল। আপনারা সবাইকে আপনাদের অনুরোধ যে আগামীকাল যে খেলাটি হবে, এবং আগামী পরশু আমাদের আরেকটা সেমিফাইনাল আছে, সেটা হচ্ছে নেতাজি ব্রিগেড উত্তরপাড়া বনাম বিএস পার্ক হুগলি। এবং আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা জেলা ফুটবলের যে ইউটিউবের যে চ্যানেল আছে, সেই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে জানাচ্ছি, আপনারা আমাদের এই প্রাচ্য ভারতী ক্রীড়াঙ্গন ঝাপড়দা স্কুল মাঠে আপনারা আসুন, একটা সুন্দর দুটোই সুন্দর উপভোগ্য সেমিফাইনাল আপনারা উপভোগ করুন, ভালো লাগবে আপনারা, আপনাদের কাছে এটাই আমাদের আবেদন। আচ্ছা সুকুমারদা, আর একটি ছোট্ট কোশ্চেন, সম্ভবত আগামী রবিবার 20 ফেব্রুয়ারি তার চূড়ান্ত পর্যায়ের খেলা অর্থাৎ ফাইনাল খেলা, আর টিকিটের কি কোনো রকমের কোনো কিছু পরিবর্তন আসছে? না, টিকিটের কোনো পরিবর্তন কিছু হয়নি, যেটা ছিল মোটামুটি সেটাই আছে। টিকিট ওই একই টিকিট থাকছে? একই টিকিট থাকছে, এবং সিজন টিকিট যারা কেটেছিল 150 টাকা দিয়ে, তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যে তিনটে খেলা বাকি আছে সেই টিকিটটা আপনারা মাঠে নিয়ে আসবেন, আমাদের গেটেতে দেখাবেন, তার মাধ্যম দিয়ে আপনারা প্রবেশ করবেন। আমরা সব মোটামুটি পুরোটাই জেনে নিলাম মাননীয় সম্পাদক সুকুমার চ্যাটার্জি মহাশয় কাছ থেকে। আমরা জেলা ফুটবলের পক্ষ থেকে সুকুমার চ্যাটার্জি মহাশয়কে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর ফুটবল প্রেমী মানুষ, আপনাদের উদ্দেশ্যে আরও একবার, আমাদের সমস্ত ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক দেবেন, কিছু বলার থাকলে, আপনার সুচিন্তিত মতামত বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবেন। আমার ক্যামেরা পার্সনকে আরও একবার বলবো মাঠের চারপাশটা একটু দেখানোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে কাজ, আগামীকাল কেবলমাত্র সময়ের অপেক্ষা, বল গড়াতে চলেছে আবারও DUIM ক্লাবের পরিচালিত গোল্ড কাপ অর্থাৎ প্রাচ্য ভারতীয় স্টেডিয়াম থেকে আপনারা সরাসরি উপভোগ করবেন আগামীকাল 15ই ফেব্রুয়ারি প্রথম সেমিফাইনাল খেলা, দ্বিতীয় সেমিফাইনাল খেলা 16ই ফেব্রুয়ারি বুধবার, চূড়ান্ত পর্যায়ের খেলা অর্থাৎ রোমহর্ষ ফুটবল ফাইনাল খেলার দিন কিন্তু এই স্টেডিয়ামটি কানায় কানায় ভরে উঠবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জেলা ফুটবল। ধন্যবাদ।